এই গাইজ, ওয়েলকাম টু সন্ধিস্মিতা চ্যানেল। তো আজকে আমি আমার নতুন ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করছি, কারণ দুপুরবেলা থেকে শুরু করার হচ্ছে একটাই, যে আজকে মানে সকালবেলা এমনিতে ঘুম থেকে দেরি করে উঠেছি আর আমার ঠান্ডা লেগে গেছে। মেয়েটার তো ঠান্ডা আগেই লেগে গেছে বলেছিলাম, মেয়েটা চোখ মুখ দেখেও বুঝতে পারছো ওর কতটা ঠান্ডা লেগেছে। করছো বাবাটা, ওর কতটা ঠান্ডা লেগে গেছে দেখে বুঝতেই পারছো। তো আমিও এই জাস্ট এক্ষুনি খাওয়া দাওয়া করলাম, এখন বাজে হচ্ছে 3:30, তিনটে সাড়ে তিনটেতে স্নান বান করে তারপরে আমি এই তো দেখাচ্ছি তোমাকে, তারপরে আমি জাস্ট এক্ষুনি খেয়ে খেয়ে দিলাম। আজকে আমার খাওয়া দাওয়াটা না মানে দারুণ হয়েছে। কেন দারুণ হয়েছে? কারণ আজকে আমার বর তো চলে গেছে, ডেলিভারি করতে চলে গেছিল, তো ও কেউ না কোনোভাবে একটা বাবু একটা আজকে বাটার চিকেন পেয়েছে। আমি তো দেখে ও খাচ্ছে, ও ওখানে খেয়েছে, তারপরে বলো আমি আর বেশি খেতে পারছি না, ও অবশিষ্টাংশ নিয়ে এসেছে। মামাই অবশিষ্টাংশ নিয়ে এসছে, নিয়ে আসার পরে তখন মানে এত ভাত দিয়ে সব মানে আমি খেয়ে নিয়েছি, এত শান্তি লেগেছে চেটে পুটে একদম। তো মানে ভগবান সেই জন্য, আমি এমনিতে 2:30-3টার সময় খেয়ে নিই, আর ভগবান এই জন্যই হয়তো আমাকে আজকে দেরি করে খাবারটা দিল, যে না আজকে তো আর আমাদের ঘরেও এমনিতে আজকে চিকেন হয়েছে, বাট প্রতিদিন তো সেই চিকেন সেই চিকেন, আর এমনিতে আমার মনও হচ্ছিল না খেতে, তো আজকে ভগবান সেই জন্য একটা বাটার চিকেন পাঠিয়ে দিল আমার জন্য। তো যাই হোক, এই হচ্ছে এখনকার ব্যাপার। আর আমারও শরীরটা খারাপ হয়ে গেছে, আমারও ঠান্ডাটা লেগে গেছে। মেয়েটা আমার চুলটা আচ্ছা এরকম করছিস কেন? আমি এরকম একবার চুলটা করতে করতে আমার মায়ের এরকম করে চুল ছিঁড়ে দিয়েছি, আর আমাকে কি বকানি লাগবে? তো এই হচ্ছে ব্যাপার। মেয়েটা তো কালকে সারা রাত ঘুমোতে পারিনি, মেয়েটা জ্বর এসেছিল রাত্রেবেলা, ওকে আবার মেডিসিন আরো দিলাম, তারপরে গিয়ে একটুখানি ঘুমালো। তার বাবা তো সব সময় কোলে নিয়ে, সব মানে সারাটা রাত কোলে নিয়েই গেছে, কিন্তু তাও আর বাচ্চাদের শরীরটা খারাপ হয়ে গেলে না সত্যি বাবা মার কি পুরো মানে সবারই মন মেজাজ সব খারাপ হয়ে যায়। আর ওরও শরীর খারাপ হলে ও ভালোভাবে একটু খেলতেও পারে না, ওর খেলতেও ইচ্ছে করে না। তো এই হচ্ছে এখনকার ব্যাপার। আর মেয়েটা এখন ঘুমোবে, মেয়েটারও ঘুম এসো এসো এখানে এসো বলে দাও। হ্যাঁ দাঁত মাজবো না, তারপর বাদাম বাদাম তারপর ডলকে ডলকে একটু ভালোবেসে দে। লজ্জাবতী লজ্জাবতী, ভু করবি নি ভু করবি নি ভু করবি নি ভু করবি নাকি তুই ভু? তো মেয়েটার এখন মানে ঘুমোবে একটু, দেখো কেমন ব্যাঙের মতন ঘুমিয়েছে, দেখো ব্যাং, একটা ব্যাং এসছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে একটা বড় ব্যাং এসছে জানো, কেউ নিতে চাইলে আমাদের বাড়িতে ব্যাংটাকে নিয়ে যাবে, মিউজিয়ামে রেখে দিবে, সবাই দেখতে আসবে। কি এটা কি? তো এখন বাচ্চাটাকে ঘুমিয়ে দি, পরে কথা বলছি বিকালবেলা। হে গাইস, ঘুম থেকে তো অনেক আগেই উঠে পড়েছি, উঠে পড়ে শরীরটা ভালো লাগছে না একদমই, একেবারে শরীরটা ভালো নেই, মানে এত কষ্ট হচ্ছে। তো এক মাঝখানে তো জ্বরও চলে এসেছিল, তো ততক্ষণ তাকে দরজাটা লাগানোর চেষ্টা করছে, লাগাতেই পারছি না। তো এখন একটুখানি আমি একটু বাজার করতে যাবো, তো আগে যাই তারপরে কথা বলছি। আর এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, আমাদের ওই যা যে একজন আছে যে দেওর, ও যাবে, সেই জন্য একসাথে করে যাবো আজকে বলে। আজকে মেয়েটাকে সাথে করে আনিনি, কারণ কি মেয়েটাকে মানে শরীর খারাপ, তো ওই জন্য মেয়েটাকে সাথে করে আনিনি, সেই জন্য লুকিয়ে চুকিয়ে ঘর থেকে আসতে হলো।
আবারও সেই মলের একই অবস্থা, বন্ধ বন্ধ, সব জায়গা বন্ধ, সব জায়গা বন্ধ, শুধু স্ট্যাচু গুলো দাঁড়িয়ে আছে। যাচ্ছি এখন, নেওয়া চলছে, আর সবকিছু ফাঁকা হয়ে গেছে, টোটাল সবকিছু ফাঁকা, সব অ্যামাজন নিয়ে নিচ্ছে। তো এখন এই ব্যাপার, এখন যাব বিলিং কাউন্টারে বিলিং করতে। হে গাইস, এখন চলে এসেছি ঘরে, আর প্রচুর জল চেষ্টা পেয়ে গেছে, আগে জলটা খেয়ে নি। তো মানে আজকে প্রচণ্ড কষ্ট হলো, জানো কেন জানি না, বলতে পারবো না। আজকে একটা ভালো জিনিস খেয়েছি জানো, আজকে ফুচকা খেয়েছি। মানে যাদের বাড়িতে গেছিলাম, যে দেওরের বাড়িতে, ওই দেওরের বাড়িতে আজকে ফুচকা হয়েছিল, ফুচকা সাঁড়িয়ে দিয়েছি, সাঁড়িয়ে দিয়েছি। তো ভালো লাগছে না, এত কষ্ট লাগছে কেন বুঝতে পারছি না। আর এখন হবে, এখন বাজে 8:30, আর এখন রান্না বান্না তো কিছুই হয়নি। এখন করব রান্না বান্না, রান্না বান্না বলতে মাংস আছে, আজকে যেহেতু সকালবেলা কেউ খায়নি, সেই জন্য মাংস টাংস আছে, শুধু ভাত হবে আর রুটি হবে, ব্যাস আর কিছু হবে না। তো আগে ওইটা করে নিই, তারপর কথা বলছি। হাই, আর এখন বাজে কটা বাজে দাঁড়াও দেখছি, দেখে বলছি। এখন বাজে 11:30, আর এখন খাওয়া দাওয়া শেষ হলো, আর আমার মাথা প্রচণ্ডভাবে যন্ত্রণা করছে, এত যন্ত্রণা হচ্ছে কেন বলতে পারবো না। আর মানে শরীরটাও ভালো নেই বলেছিলাম, সেই জন্যই হয়তো যন্ত্রণা হচ্ছে। আমার মেয়ে এখানে আমার জামা পরে ফেলেছে, কি করবে ভগবানই জানে। তো এখনো এ ঘুমায় ঘুমায়নি এখনো, কখন ঘুমবে ঠিক না। আর ওর বাবাও এখনো পর্যন্ত আসেনি, বাবা এলে গেলে পরে তারপরে গিয়ে ঘুমানো হবে, কখন আসবে জানি না। শরীরের এত এত মাথা যন্ত্রণা হচ্ছে, আর চোখ টোক তাকাতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের ব্লগিংয়ে। বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।